পূর্ব মেদিনীপুর সেখানেও কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে নন্দীগ্রাম থেকে আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি উজ্জ্বল দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে যথেষ্ট ঝোড়ো হাওয়া রয়েছে সেখানে একদম তাই এবং প্রচন্ড বৃষ্টি আজকে সকাল থেকে তুমি দেখতেই পাচ্ছ এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া একেবারে হল্লি নদীর সামনে আমরা রয়েছি এবং এই জায়গাটায় যে ছবি অভিজিৎ দেখাচ্ছে দেখো এখানে প্রচন্ড হাওয়া সকাল থেকে এবং তার সঙ্গে প্রচন্ড বৃষ্টি ফলে এই অঞ্চলে যারা বসবাস করতেন তাদের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ এই বাড়ি তারা এখান থেকে ছেড়ে তাদেরকে ত্রাণ শিবিরে চলে যেতে হয়েছিল দিদি বাড়ি তো প্রায় ভেঙে পড়ার উপক্রম হ্যাঁ থাকতে পারছি না একেবারে মানে যে কোনো সময় তো এই বাড়ি ভেঙে আইলার সময় তো তাই হয়েছিল আমার সময় হ্যাঁ 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 এই হচ্ছে বাড়ির চেহারা এবং যে কোনো সময় পরপর আমরা ছবিগুলো দেখাচ্ছি দেখো অভিজিৎ যে সামনের ছবিটা দেখাচ্ছে দেখো এই হচ্ছে এই বাড়িতেও কিন্তু পরশুদিন রাত পর্যন্ত বা কালকে সকাল পর্যন্ত মানুষ বসবাস করতেন এখন হচ্ছে এই বাড়ির এটা চেহারা এখানে কতটা প্রভাব পড়েছে সেটা হয়তো আলোচনা চলতে পারে কিন্তু এই মুহূর্তেই প্রচণ্ড বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় সবটাই কিন্তু একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে বিশেষ করে নন্দীগ্রামের এই অঞ্চলগুলোতে যেটা একেবারে নদী সংলগ্ন অঞ্চল আমরা এই বাড়িতে ঢুকেছিলাম ভেতরে আমরা দেখেছি এই বাড়ির মধ্যে জল জমে রয়েছে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা ত্রাণ শিবিরে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য অভিযোগ যে এই বাড়িতে থাকাটা এতটাই বিপজ্জনক যে তারা যে গতকাল গেছেন বাড়ি ফেরার কথা ভাবতেও পারছেন না তার কারণ বাড়িগুলো যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে এই যে সামান্য কিছুটা মাটি দিয়ে তৈরি করা বাড়ি একের পর এক এই রাস্তা জুড়ে অসংখ্য বাড়ি রয়েছে যে বাড়িগুলোর অবস্থা অত্যন্ত বিপজ্জনক এবং তার সাথে আজকে সকাল থেকে যেভাবে ঝোড়ো হাওয়া বইছে এবং সঙ্গে তুমুল বৃষ্টি ফলে এই বিপদ কিন্তু আরও বেশি পরিমাণে বাড়ছে সামনের যে বাড়িটা এতেও কিন্তু কোনো মানুষজন নেই তারা সবাই ত্রাণ শিবিরে গেছে ফলে দেখো আনার প্রভাব কতটা পড়েছে তার সেটা হয়তো গতকাল এত বৃষ্টিপাত হয়নি কিন্তু আজকে সকাল থেকে মুষলধারের বৃষ্টি এই অঞ্চলের মানুষকে কিন্তু রীতিমত আতঙ্কের মধ্যে রেখেছে একেবারেই উজ্জ্বল যে ছবি আমরা দেখলাম তোমার মাধ্যমে খড়ের ছাউনি দেওয়া বাড়ি টিনের শেডের যে বাড়িগুলো সেগুলো একদম ক্ষতিগ্রস্ত তাদেরকে ইতিমধ্যেই ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে বাঁকুড়ার খতলপুরের ছবি আপনাদের সামনে রাখবো বাঁধ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন হয়েছে রাস্তাও ভেঙে গিয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হু হু করে জল ঢুকছে বাঁধ ভেঙে এলাকায় সেই ছবি আপনাদের সামনে রেখেছি বাঁকুড়ার কোতলপুরে পুরো ক্যানেলের উপর দিয়ে পানা এবং যাবতীয় আবর্জনা জমে থাকার কারণে জল পাস না হওয়ার কারণে গতকাল মধ্যরাতে ক্যানেলটি ভেঙে যায় ক্যানেলটি হচ্ছে কংসাবতী থেকে আসে আমরা কংসাবতী ক্যানেল নামেই জানি এবং কংসাবতী জল ছেড়েছে তারপরে আকাশের দুর্যোগ অবস্থা এবং ক্যানেল সংরক্ষণ না হওয়ার কারণে আজকে এই অবস্থার মুখে পড়তে হয়েছে ঘটনাটা কংসাবতী জল ছেড়েছিল আকাশের বৃষ্টি এই অবস্থা ক্যানেলটা দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হয়নি তার জন্য এই পরিস্থিতি